আসসালাম আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা যাতে ন্যূনতম তিরিশ হাজার টাকা করা হয় তাই এখন বীর মুক্তিযোদ্ধাদের দাবি তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন উনিশশো সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিকদের বাঁচানোর জন্য যারা জীবন বাজি রেখে মুক্তি সংগ্রামে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত তাদের সংগ্রামের ফলেই বর্তমান স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্তিত্ব সম্ভব হয়েছে তবে রাজাকারের জন্য মুক্তিযোদ্ধারা বহু ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং এখনও হচ্ছেন স্বাধীন বাংলাদেশ ঘটিত হওয়ার পর কিছু রাজাকারের শাস্তি হয়েছে উনিশশো সালে যারা অস্ত্রতে সরাসরি পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন কেবলমাত্র তাদেরকে মুক্তিযুদ্ধ হিসেবে গণ্য করা হয় না সেই সঙ্গে অস্থায়ী মুজিবনগর সরকারের মন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারী ভারতের শরণার্থী শিবিরগুলোতে ত্রাণ বিতরণ সহ যারা বিভিন্ন সেবামূলক কাজে অংশ নিয়েছেন তারা কলকাতায় স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক মণ্ডলী সাংবাদিক ভাষ্যকার ও শিল্পী মুক্তিযুদ্ধ হিসেবে তালিকাবদ্ধ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যারা অস্ত্র হাতে মাঠ পর্যায়ে যুদ্ধ করেছেন তাদেরকে আবার চার ভাগে ভাগ করা হয়ে থাকে সেসব সম্পর্কে পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা জেনে নেব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন এবং এখনও দিচ্ছেন দলমত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের জন্য এই সম্মানের ব্যবস্থা করেছেন যারা জাতির পিতার ডাকে সারা দিয়ে যুদ্ধ করেছে বিজয় এনেছে তাদের সম্মান দেখানো আমাদের সবারই কর্তব্য একজন বীর জন্য নির্মাণ করা হচ্ছে একজন বীর মুক্তিযোদ্ধা তারা যেন সম্মান পায় সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিশ হাজার টাকা করা হয়েছে যদিও সকল কিছুর ঊর্ধ্বে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য কোনো কিছুর বিনিময়ে তাদের ঋণ পরিশোধ করা যাবে না লক্ষ লক্ষ শহীদ ও মা বোনের সম্ভ্রমের ফলে আমাদের এই বাংলাদেশ একজন ন্যূনতম বাঙালি হিসেবে সারা জীবন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা উচিত স্মরণ করা উচিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাই তাদের জন্য অনেক কিছু করবার আছে এই দেশের বাজারের বর্তমান দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতির কারণে বীর মুক্তিযোদ্ধাদের এখন পরিবার চালাতে খুব হিমশিম খেতে হচ্ছে বর্তমান চলমান ঊর্ধ্ব মূল্যস্ফীতির মধ্যে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে বীর মুক্তিযোদ্ধাদের নাবিশ্বাস অবস্থা জ্বালানির দাম বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি পরিবহন ব্যয় চিকিৎসা ব্যয় সব কিছুর খরচ মেটাতে পারছে না বীর মুক্তিযোদ্ধারা তাই সকল বীর মুক্তিযোদ্ধাদের এখন দাবি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীয় ভাতা বৃদ্ধির জন্য যদিও কয়েক বছর ধরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হচ্ছে না তবুও আশায় আছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি হবে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির খবর আসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করেছেন তবে সেই প্রস্তাবটি কতটুকু কার্যকর হবে সেটাই নিয়ে এখন প্রশ্ন বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মাত্র পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হবে আর তার জন্যে সকল কার্যক্রম ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে চলে গেছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পঞ্চাশ হাজার টাকা হওয়া উচিত এরকম একটি মন্তব্য করেছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বীরোত্তম এবং সেই বিষয়েও জাতীয় সংসদে প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং ভাতার কথা বলেছিলেন তখন অনেকেই উনার উপর রাগ করেন কিন্তু সকল কিছুকে পেছনে ফেলে বীর মুক্তিযোদ্ধারা এখন চাচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা যাতে ন্যূনতম তিরিশ হাজার টাকা করা হয় এবং তাদের চাওয়ার মন্তব্যগুলো আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আশা করব সেই সব মন্তব্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের নজরে আসবে তারা যেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধি না করে দশ হাজার টাকা বৃদ্ধি করে মোট তিরিশ হাজার টাকা বৃদ্ধি করা হয় বীর মুক্তিযোদ্ধাদের সমানই ভাতা তাদের একটি অধিকার আশা করছি বীর মুক্তিযোদ্ধাদের এই সামান্য দাবি বৃথা যাবে না তো আজ এ পর্যন্তই নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ